শেরপুর সীমান্তের সাধুলিওর ধর্মপল্লী পাহাড়ের বুকে পর্তুগালের ফাতেমানগরীর আদলে তৈরি এই ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তীর্থযাত্রা। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর ভারত সীমান্ত ঘেঁষা বারোমারি সাধুলিওর ধর্মপল্লীতে ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঘিরে বইছে উৎসবের আমেজ। প্রতি বছর অক্টোবরের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয় ফাতেমা রানীর তীর্থোৎসব। শুধু শেরপুর নয়, দেশ বিদেশের প্রায় লাখো পুণ্যার্থী অংশ নেয় এই তীর্থযাত্রায়। করোনার ধকল কাটিয়ে এবারও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। প্রায় এক মাস আগে কাজ শুরু হলেও এখন চলছে আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের এই বারোমারিতে ফাতেমা রানীর তীর্থোৎসব উদযাপন হবে। প্রতি বছরই এই তীর্থকে ঘিরে আমাদের অনেক আয়োজন হয়। আমরা ইতিমধ্যেই আমাদের এই ধর্মপল্লীর যে যুবক যুবতীগুলো রয়েছে আমরা সংঘবদ্ধ হয়ে কাজ শুরু করে দিয়েছি। প্রতি বছরই দেশ এবং দেশের বাইরে থেকে অনেক তীর্থ উদযাপনকারীরা আসে। আমরা এবারও আশাবাদী, এবার অনেক জমজমাটভাবে আমরা এই উৎসবটি পালন করতে পারব। এই তীর্থ উদযাপন করা হচ্ছে, সেদিন আমাদের প্যান্ডেল এবং গির্জাঘর পরিষ্কার করছি। গতবার তীর্থ সময় আমরা এত আনন্দ করতে পারি নাই, এবারে তীর্থ আমরা খুব আনন্দ করব। ব্যস্ত সময় কাটাচ্ছেন ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তরা। আমাদের প্রায় 80% কাজ সমাপ্ত হয়ে গেছে, বাকি শুধু 20% এবং আর কয়েকদিন পরেই তীর্থ অনুষ্ঠিত হবে, তার অপেক্ষায় আমরা আছি। আমরা সকলে মিলে এখানে পই পরিষ্কার করা হচ্ছে। আমাদের যে ব্যবস্থাপনা কমিটির লোকজন আছে ওনারা সার্বিক দিক দিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করছেন। আমাদের তীর্থ যাত্রী যারা আসবে তাদের জন্য আবাসন থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা কমিটি দায়িত্বে যারা আছেন তারা প্রস্তুত করেছেন। আগত তীর্থযাত্রীদের জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারও আমরা বার্ষিক যে তীর্থ সেটা পালন করতে যাচ্ছি, সেটার আলোকে জনগণকে সুন্দর নিরাপত্তা প্রদানের জন্য, সুন্দর ভালো পরিবেশ পাওয়ার জন্য আমাদের প্রস্তুতি অনেক প্রয়োজন এবং সেটা আমরা সম্পন্ন করতে চলেছি। অনেক কাজকর্ম বিভিন্ন জায়গায় চলছে, হচ্ছে, এটা আপনারাও দেখবেন, তারপরে সুন্দরভাবে হচ্ছে। এখন আমরা শুধু এই তীর্থ পালনের অপেক্ষায় আছে। বরাবরই আমরা আমাদের এই তীর্থ পালনে একটা মূল ভাব নিয়ে থাকি, বরাবরই নিয়ে থাকি। এই বছরও আমাদের তীর্থের যে মূল ভাব সেটা হচ্ছে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কর্মে ফাতেমা রানী মা মারিয়া। এদিকে তীর্থোৎসবকে ঘিরে পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কর্মে ফাতেমা রানী মা মারিয়া, এই মূল সুরে তীর্থোৎসব অনুষ্ঠিত হচ্ছে। 1942 সালে প্রায় 42 একর জমির ওপর প্রতিষ্ঠিত বারোমারি সাধুলিওর এই ধর্মপল্লীটি 1998 সাল থেকে বার্ষিক তীর্থস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।